গুড মর্নিং, এখন তোমার সকাল 6:30 বাজে। আমি 6:30 থেকেই ব্লগিংটা স্টার্ট করলাম। বাড়িতে আমার একটু অনুষ্ঠানও আছে, অনুষ্ঠানের জন্যই সকাল সকাল উঠেছি। আজকে আমার মানে যাইয়ের শাদি বলতে পারো, কালকে ডেট দিয়েছে সিজারে, কিন্তু তাই মশাই মামা অনেক দূরে বাড়ি, তো ওর জন্য আসতে পারেনি। দুদিন আগেই এসেছে, একদিন রেস্ট নিল, আজকে এমনি সামান্য কিছু রান্না করে ওকে খাওয়াবে। তার জন্য শুধু বাড়ির কজনকেই নিমন্ত্রণ করেছে, বাইরের কেউ নাই। আমাদের পুরো ফ্যামিলির সবাই মিলেই একটু রান্নাবান্না করে ও খাবে, প্লাস আমাদেরও মজা হবে। দিয়ে এখন সবজি সবজি সবজিগুলো কাটতে শুরু করবো। কারেন্ট ছাড়া চলবো, দই টানলি আলু আলু কাটবো, আলু কাটতে হবে। ঠিক আছে, তাকাও একটু, তাকাও একটু। সবাই যদি খায়, না না ওই যে প্রিয়াঙ্কার সাথে বসে না, ও আবার ভালো খায়, গুড্ডু খাইতে চায়, এর জন্য আমি দিলাম। কাকা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখছেন কাকা দেখতে দেখেন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হচ্ছে কিন্তু দেখতে। ওটা আবার খেলবা,
কুচবিহার আরে না, কুচবিহার লোক দেখলে চিনা শোনা মানুষ দেখি একটু দেখবো তো। এই দেখো, এটা আমাদের দুই মামাইমা সাথ দিতে এসেছে কুচবিহার থেকে। এটা আমাদের পাপান। এই দেখো কি হলো নির্বাণ, চুল গেল কোথায়? যা কোথায় চুল গেল? এটা হচ্ছে আমার মামাইমা সাথ দিচ্ছে। তোমরা সবাই দেখো, আমাদের জন্য একটা মেয়ে হয়, আমাদের বাড়িতে মেয়ে নাই। এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখনই আমি খেয়ে দিয়ে আসলাম। আমার জায়ের আজকে তোমার সাদের অনুষ্ঠান ছিল, অ্যাকচুয়ালি কালকে বুধবার, কালকে সিজারের ডেট দিয়েছে। তা ওর মা বাবা তো অনেক দূরে থাকে, কুচবিহার থাকে, কুচবিহার থেকে সোমবার রবিবারে এসেছে, সোমবারটা একটু রেস্ট নিয়েছে, দিয়ে আজকে মঙ্গলবার বাড়ির কয়েকজনকে খাওয়ালো, আর ওকেও পাঁচ ভাত তরকারি রান্না করে খাইয়ে দিল। এমনি বাইরের কোনো লোকজন নাই, আমাদের বাড়ির লোকজনই, সবাই মিলে খাওয়া দাওয়া হলো, সাদের অনুষ্ঠান কমপ্লিট হলো। কালকে আমাদের সোনামা আসার জন্য আমরা রেডি। সত্যি কথা বলতে কি, আমাদের বংশে মেয়েই নাই, সবার ছেলে, আমারও ছেলে। এখন দেখা যাক, ওর যদি একটা মেয়ে হয় তবুও তো আমরা জামাই বাড়ি যাব। তো ব্লগিংটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করব। আর সকাল থেকে তো একটু ব্যস্ত, সারাদিনে খাওয়া হয়নি, এক কাপ চা বিস্কুটে সারাদিন চলে গেলে, এখন কটা খেয়েছি আর ভালোও লাগছে না। তো বাই।